গোষ্ঠী কোন্দল বোমাবাজি চলল গুলি। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাত্রে জলঙ্গি থানার অন্তর্গত নছেরের পাড়া এলাকায়। তৃণমূল কর্মী আব্দুল ফাইদ মণ্ডল ওরফে লালনের বাড়িতে রাতের অন্ধকারে বোমা ও গুলি ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের অপর গোষ্ঠী অর্থাৎ জলঙ্গির বিধায়ক আব্দুল রাজ্জাকের অনুগামীদের বিরুদ্ধে। লালন জেলা যুব তৃণমূল সভাপতির ছায়াসঙ্গী বলে পরিচিত। মুসলিম নাম্বার বেটা সে মতি, তারপরে ওই মানিক, এরা মোটর সাইকেলে ছোটাছুটি করছে। ছকেট মনে হয় তিনটে পড়েছিল, তারপরে মনে হয় দুটো না তিনটে গুলি ফায়ার হয়েছে। আমরা অত ভয়ে বার হয়নি। তৃণমূলের মধ্যে আবার দুটো ভাগ হয়েছে, কিরকম জানেন তো? একটা নির্দল, হ্যাঁ, মানে ওরা এর আগে ভোট হলো, এমএলএ ভোট হলো, এমএলএ ভোটটাই ওরা কিন্তু ওরা নির্দল করে দিয়েছে। নির্দল করার পর এরা করেছিল তৃণমূল। তৃণমূল করার পরে এইটা এখন পার্টি সভাপতিরা চাইছে যে এবার ওদেরকে প্রার্থী দেওয়া হবে না, এবার এইদিকে লালনকে প্রার্থী দেবে। এই পরিস্থিতি আমরা হচ্ছে মানে সভাপতি লকির লোক। এই নির্বাচনের আগে এইরকম ভোটের প্রার্থী কে দিবে কি দিবে না, দিদি তো এখনো বলেছে যারা ভালো কাজ করবে তারা প্রার্থী পাবে। প্রার্থী যদি গ্রামের লোক মেনে নেয় বা গ্রামের লোক ওকে চায়, অবশ্যই হবে, সমস্যা নেই। তোমার আমার গ্রামে কোনো গোষ্ঠী কন্দল নেই। আর এ সমস্ত গুলি বোমা বারুদ এ সমস্ত রাজনীতিতে বিশ্বাসী না, আমার গ্রামে কোনোদিনই হয়নি। আমি একটাই কথা বলবো, প্রশাসন জলঙ্গির প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা সঠিকভাবে তদন্ত করুন। দেখুন, দুধ কা দুধ পানি কা পানি, কে বা কারা করেছে সব পরিষ্কার হয়ে যাবে।